আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই নিয়ে হইতেছে, নতুন আসছে আমাদের এখানে মিয়ানমারে, নতুন কাজ শিখতেছে, এখনো কাজ ভালো কইরা মানে জানে না, শোল্ডার মারতেছে, এই জন্য শোল্ডার দিয়েছে, কাজ শিখতেছে। সে 3-4 দিন হইলো আসছে, শোল্ডার শুধু শোল্ডার মারতেছে, দিয়েছে হাত ক্লিয়ার হওয়ার জন্য, রানিং হওয়ার জন্য শোল্ডার। হ্যাঁ, মোটামুটি বালুই উঠতেছে, বান্ডেল মোটামুটি বালুই চালু আছে, হইতেছে, হয়ে গেছে, ওই যে চালু হয়েছে। হ্যাঁ, ভালো কাজ করতেছে, 2-3 গ্রুপ করে ফেলছে, বালুই চালু আছে, মানে আস্তে আস্তে চালু হয়ে যেতেছে কাজ, মানে ভালো রানিং। এখানে কাজ না জানা থাকলেও চলে, দেখা যায় আস্তে আস্তে রানিং হয়, কাজ সমস্যা হয় না, কাজ করতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশ থেকে তো লোক আসতে পারে না, এখানে ওই যারা মালয়েশিয়াতে আছে কাজ করতে পারে, বা কাজ যা করার আগ্রহ আছে তারা আসতে পারে, এখানে কাজ করতে পারে, সমস্যা নাই। মানে কাজ শিখবো আস্তে আস্তে, এটাও প্রোডাকশনই, মানে যা আসে যা করতে পারে তাই প্রোডাকশনে কাজ করে। শুধু শোল্ডার মারবো, শোল্ডারের পরে দেখা যায় অন্য হাত রানিং হইলে অন্য যে কোনো কিছু দিব, দেখা যায় স্লিপ জয়েন্ট বা সাইড মারা বা ট্রাউজার সালোয়ার হাই সিএম যে কোনো কাজ দিব। এখন করতেছে আপাতত হাত ক্লিয়ার করতেছে, রানিং করতেছে, ভালোই মোটামুটি করতে পারে। পাও কটা কন্ট্রোল হয়ে গেলে ঠিক হয়ে যাইব সব। ভাষা বুঝে না, মানে কথা বলতে পারে না, মালাই ভাষা বুঝে না, এই দু একটা বুঝে, পুরো ক্লিয়ার বুঝে না, মালাই ভাষা বলতে পারে না, ক্লিয়ার ভাবে বলতে পারে না। আস্তে আস্তে শিখতেছে, নতুন আসছে, বসে রুম নিয়ে দিছে, রুম আলাদা রুম নিয়ে দিছে, হাজবেন্ড সহ জামাই আছে, হাজবেন্ড আছে, হাজবেন্ড সহ থাকে, হাজবেন্ড মাছের কাজ করে, মাছের কাজ করে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।